নমস্কার, স্বাগতম জানাইছো। আপুনি চাই আছে লাইভ আর রাজ্যের লাখ লাখ চাকরি প্রত্যাশীর বাবে এই মুহূর্তে এটা খবর, এটা ভাল খবর। অবশেষত রাজ্য সরকারে সলনি করেছে সিদ্ধান্ত। অসম সরকারে অনুষ্ঠিত করবলৈ উলুয়া নিযুক্তি পরীক্ষা পূর্বর দরে অনুষ্ঠিত হব। অসম লোকসেবা আয়োগের আর্হিত অনুষ্ঠিত নহয়, এডিআরই পূর্বর দরে মূল পরীক্ষা অনুষ্ঠিত হব আর মূল পরীক্ষাত উত্তীর্ণ সকলে সাক্ষাৎকারত বহিব লাগিব। অর্থাৎ অসম সরকারের নিযুক্তি পরীক্ষার কোনো সাল সলনি নহব। পূর্বর নিয়ম অনুসরি অনুষ্ঠিত হব পরীক্ষা। মাত্র দুদিন পূর্বে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল নিযুক্তি পরীক্ষা APSC আর্হিতে অনুষ্ঠিত হব বলে। পরীক্ষালয় মাত্র দুমাহ থাকা অবস্থা মুখ্যমন্ত্রীর ঘোষণাক লই রাজ্যজুড়ি চাকরি প্রত্যাশী সকলের মাজত সৃষ্টি হয়েছিল প্রতিক্রিয়ার। APSC আর্হিত প্রারম্ভিক মূল আর সাক্ষাৎকার অনুষ্ঠিত হব বলে ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী। অর্থাৎ তৃতীয় আর চতুর্থ বর্গর প্রার্থী সকলে প্রিলিমস, মেইনস আর ভাইভাত অবতীর্ণ হব লাগিলেহেন। এই পদ্ধতি তৃতীয় আর চতুর্থ বর্গর ক্ষেত্র একই হব বলে ঘোষণা করা হয়েছিল। শেহতীয় রাজ্যজুড়ি প্রতিক্রিয়া হওয়ার পিছতে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছে পূর্বর দরে অনুষ্ঠিত হব নিযুক্তি পরীক্ষা। নিযুক্তি পরীক্ষার আর্হি সম্পর্ক বিভিন্ন জনের পরামর্শ লই বিবেচনা করা হব বলে মন্তব্য মুখ্যমন্ত্রীগুলি। যা পরহি মানে ফেসবুক লাইভত এটা কথা উল্লেখ করেছিল যে সরকারের তৃতীয় আর চতুর্থ শ্রেণীর যীক্ষা হব তাত আমি লোকসেবা আয়োগের আর্হিত প্রিলিমস আর মেইনস আমি অনুষ্ঠিত করি। দুই এজন ব্যক্তিয়ে মোক জানাইছে যে পরীক্ষাত নতুন নিয়ম এই বছর করিব নালাগে, কারণ আর যেহেতু দুমাহ আছে, গতিকে আমি পুরনা বা আগরবারের দরে পরীক্ষা পতাটো উচিত হব। আমার সরকারখনে সদায় রাইজর কথা শুনিবৰ বাবে চেষ্টা করে, কারণ আমি বিশ্বাস করো লাউ যেনেকে পাতর তলত থাকে সরকারও রাইজর তলত থাকে, রাইজর উর্ধত নহয়। যিসকলে মোক এই পরামর্শটো দিছিল দুই এজনে অলপ গালি গালাজও করেছে আর কিছুমানে ভালকৈ পরামর্শটো দিছে। গালি গালাজ করা সকলকো মোৰ মৰম জনাইছো আর ভালকৈ কোৱা সকলকো মোৰ সন্মান জনাইছো। আপোনালোকৰ পরামর্শ অহা দুই তিনি দিনত আমি বিবেচনা করিম। আৰু যিহেতু পরামর্শটোত মেরিট আছে যে হয় দুমাহ থাকুতে পরীক্ষার প্যাটার্ন এটা সলনি করিব নালাগে, বিষয়টো আমি ডেফিনেটলি আমি বিবেচনা করি অহা দুই তিনি দিনতে আপোনালোকক ইয়ার সিদ্ধান্তৰ বিষয়ে মই অবগত করিম। নিশা মহানগরীর ভরলুমুখত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ডাম্পারত পিছফালের পর খুন্দা মারিলে এখন বুলেটে। সোনারাম খেলপথারর সমীপতে সংঘটিত হয়েছে এই পথ দুর্ঘটনাটো। অতি সংকটজনক অবস্থাত উদ্ধার করা হল বুলেটখনের আরোহীগুলি। দৃশ্য চাও, সেই বাহনখনের তলত সুমায় পড়ছিলে সেই পিছফালের পর খুন্দা মরার ফলতে বুলেট বাহনখন। আর ইফালে মহানগরীর গণেশগুড়ি উড়ন হেতুতো নিশা ভয়ঙ্কর দুর্ঘটনা। এটা এখন বিলাসী বাহনত খুন্দা মারিলে তীব্রবেগী আন এখন বাহনে। দুর্ঘটনার ফলত ক্ষতিসাধন হয়েছে বাহনখনের। দুর্ঘটনাগ্রস্ত এই বাহনখন রাজপথত থাকাত বহু সময় ধরে যানজটর সৃষ্টি হল। বাহনখনের সম্মুখের এটা চকা উলাই গৈছিলে। এই সংঘাতর ফলতে বা দুর্ঘটনাত নিশা তীব্র যানজটর সৃষ্টি। পিছত ঘটনাস্থলীত আরক্ষী আহি উপস্থিত হল, উদ্ধার করিলে বাহনখনের লগতে যাত্রী। আর ইফালে জোড়াবা তোরণ হেতুর তলত এটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা নিশা সংঘটিত হয়েছে। নিশা চৈধ্যচকিয়া ট্রাক এখনে মহতিয়ালে পথচারীত। দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে শক্তিমান নামের এগারী লোক, এখন হোটেলের কর্মচারী শক্তিমান নামের এই লোকজন। সংকটজনক অবস্থা GMCHলৈ লৈ যোৱা হল। বর্তমান GMCHত চিকিৎসাধীন। মহানগরীর সোনাপুর অভিমুখী আছিল ট্রাকখন আর জোড়াবাত আরক্ষীয়ে জব্দ করেছে দুর্ঘটনা সংঘটিত করা সেই ট্রাকখন। বানর মজতে আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধিয়ে জুরলা করেছে এতিয়া রাজ্যবাসী। রাজ্যবাসীর মূরত যেন এতিয়া মাধমার। দিনে দিনে বৃদ্ধি পাইছে পাচলির দাম। ধারাবাহিক বরষুণ হয়েছে, তার পিছতে সর্বত্রে এতিয়া পাচলির দাম বাড়িছে।
বজারত এতিয়া পাচলি কিনিবলৈ গৈ বহুলোকে বিমুখ হৈ উভতিবলগীয়া হৈছে। বানৰ গইনা লৈয়ে একাংশ অসাধু ব্যৱসায়ীয়ে এই দাম বৃদ্ধি কৰিছে, কিন্তু পাচলিৰ এনেকৈয়ে এতিয়া মূল্যবৃদ্ধি আকাশ চোৱাৰ দিশে আগবাঢ়িছে। ক্ষুদ্ৰ ৰেষ্টুৰা ব্যৱসায়ীসকলৰো এতিয়া পানীত হাঁহ নচৰা অৱস্থা হৈছেগৈ, কিয়নো বজাৰত এই জুইচাই দাম। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই গ্ৰহণ কৰিছে পদক্ষেপ। কৰ্ম বাহিনী গঠন কৰি সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ প্ৰতিখন জিলাৰ আয়ুক্তক নিৰ্দেশনা দিছে মুখ্যমন্ত্ৰীয়ে। কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ পদক্ষেপৰ পিছতো নিয়ন্ত্ৰণ হোৱা নাই কিন্তু বজাৰত এই সামগ্ৰীৰ দাম বৃদ্ধি। ভাতকেৰেলা 100 টকা 110 টকা হৈছেগৈ, গাজৰ 240 টকা ক'ৰবাত হৈছেগৈ, কচু 100 টকা, বিলাহী 80-90 টকা, বন্ধাকবি 70 টকা, বীট 200 টকা, কেপচিকাম 270 টকা পাইছেগৈ, আলু 40 টকা প্ৰতি কিলো, পিঁয়াজ 48 টকা, এই ধৰণৰ চৰা দামে জ্বলা কলা খুৱাইছে সৰ্বসাধাৰণক। এই মুহূৰ্তত আমি আমাৰ সাংবাদিকৰ সৈতে পোনপটীয়াকৈ সংযুক্ত হৈছোঁ। মৰিগাঁৱৰ বজাৰৰ পৰা আমাৰ সৈতে সংযুক্ত হৈ আছে পৱনজ্যোতি ডেকা, আৰু লগতে শিৱসাগৰৰ পৰা আমাৰ সৈতে এই মুহূৰ্তত প্ৰদীপ গগৈ সংযুক্ত হৈ আছে। প্ৰথমে প্ৰদীপ, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। বজাৰৰ জুই চাই দাম প্ৰতিবিধ পাচলিৰ? হয় গীতাশ্ৰী, পাচলিৰ দাম দিনক দিনে বৃদ্ধি পাইছে, বিশেষকৈ যেতিয়াৰ পৰা বাৰিষা বানপানী আৰম্ভ হ'ল বিভিন্ন জিলাত, আৰু তেতিয়াৰ পৰা পাচলিৰ দাম অত্যাধিক হাৰত বৃদ্ধি হৈছে। ইয়াৰ কাৰণ বহুতকেইটা আমি জানিব পাৰিছোঁ। ইয়াৰ কাৰণ এটা হৈছে বানপানী, কাৰণ ওচৰ চুবুৰীয়া যিবিলাক, উদাহৰণস্বৰূপে শিৱসাগৰ জিলাৰ যিবিলাক অঞ্চলত পাচলিৰ খেতি হয়, নদী কাষৰীয়া অঞ্চলবিলাক, সেইবিলাকত বানপানী হ'ল, ফলত বিঘাই বিঘাই পাচলিৰ খেতি নষ্ট হ'ল, এক নম্বৰ কাৰণ সেইটো। দ্বিতীয়তে শিৱসাগৰ জিলালৈ বিভিন্ন প্ৰান্তৰ পৰা পাচলি ইয়ালৈ আমদানি কৰা হয়, কিন্তু শেহতীয়াকৈ যিহেতু যান জঁটৰ সমস্যা, বহু ঠাইত বানপানী হৈ আছে, গাড়ীসমূহ সময়মতে আহিব নোৱাৰে, তাৰ কাৰণেও পাচলিৰ দাম বৃদ্ধি পাইছে। আৰু তৃতীয় কাৰণ হ'ল বজাৰত কোনো নিয়ন্ত্ৰণ নাই যোগান বিভাগৰ, যদিও টাস্ক ফ'ৰ্চ গঠনৰ কথা কৈছিলে, টাস্ক ফ'ৰ্চৰ কিন্তু কোনোদিনে বজাৰত আহি ভুমুকি নামাৰিলেহি যে পাচলিৰ দাম বা অন্যান্য খাদ্য সামগ্ৰীৰ দাম কিমান দৰত বিক্ৰী হৈ আছে, বা দাম যদি বৃদ্ধি হৈছে কিয় বৃদ্ধি হৈছে, সেইবিলাক নিৰীক্ষণ কৰিবলৈ এদিনো উপস্থিত নহ'লহি, যাৰ বাবে এই ধৰণৰ আচলতে অত্যাধিক দাম বৃদ্ধি পাইছে। মই পুনৰ জনাইছোঁ, মাত্ৰ কেইটামান উদাহৰণ দিব বিচাৰিছোঁ। ভাতকেৰেলা প্ৰতি কিলোত 100-110 টকা, গাজৰৰ 240 টকা হৈছেগৈ, সেইদৰে বিটৰ দাম 200 টকা, কেপচিকামৰ দাম 270 টকা, বিলাহীৰ দাম 80-90 টকাৰ পৰা 100 টকা হৈ আছেগৈ। এইধৰণে প্ৰতিটো আচলতে পাচলিৰ দাম বৰ্তমান 100 টকাৰ পৰা 100 টকাৰ ওপৰত, এই ক্ষেত্ৰত মই ভালদৰে চাবলৈ গ'লে পাচলিৰ চৰা দাম। এই মুহূৰ্তত মৰিগাঁৱৰ কথা আমি জানি মৰিগাঁৱৰ পৰা সংযুক্ত হৈছোঁ আমাৰ সাংবাদিক পৱনজ্যোতি ডেকাৰ সৈতে। পৱন, যিহেতু আমি দেখিছোঁ প্ৰিয়ব্ৰত গগৈ আমাৰ সৈতে এই মুহূৰ্তত সংযুক্ত হৈছে গুৱাহাটীৰ বজাৰৰ পৰা। পৱন, ৰাইজৰ সৈতে কথা পাতক, গ্ৰাহকৰ সৈতে কথা পাতক, কেনেকুৱা কি তেওঁলোকৰ প্ৰতিক্ৰিয়া? নিশ্চয়কৈ গীতাশ্ৰী, আচলতে ৰাজ্যত এতিয়া আকাশলংগী শাক পাচলিৰ দাম, আৰু মই এতিয়া মৰিগাঁৱৰ যিখন প্ৰাণকেন্দ্ৰ মায়াবজাৰ, মায়াবজাৰত উপস্থিত আছোঁ, আৰু মায়াবজাৰৰ পৰা আমি দৃশ্য দেখাই আছোঁ। আচলতে ইয়াতে যিসমূহ শাক পাচলি, সেই শাক পাচলিসমূহৰ দাম 100 টকা বা 100 টকাৰ ওপৰ চুইছেগৈ। এজন গ্ৰাহক আছে, দাদা, এই শাক পাচলিয়ে আকাশলংগী হৈ পৰিছে, অসুবিধা কি পাইছে? দামটো বহুত বেছি পাইছোঁ, আৰু দামটো বেছি পাইছোঁ। এটা ভাতকেৰেলা আমি 70-80 টকা কেজি কিনিব লগা হৈছে, তাৰপিছতে আপোনাৰ এই জিকা টিকাবিলাক 70-80 টকাকৈ কিনিব লগা হৈছে, গাজৰ 220 টকা পাইছে। গাজৰ মই দাম সোধা নাই, এতিয়াও গম নাপাওঁ গাজৰৰ দামটো। সাধাৰণ ৰাইজৰ মূল্যবৃদ্ধিৰ বাবে অসুবিধা হৈছে, খাবলৈ নোপোৱা হৈছে, মানুহে যেনে তেনে দুবেলা দুবেলা সাজ খাই পেলাই জীয়াই আছে। আৰু মৰিগাঁৱত প্ৰচুৰ পৰিমাণে আচলতে শাক পাচলি উৎপাদন হয়, তথাপি মৰিগাঁৱত ইমান দাম হৈছে বুলি কৈছে, আৰু আমি বেপাৰীসকলৰ পৰা শুনা পাইছোঁ যে বানপানীৰ কাৰণে এই দামবিলাক বাঢ়িছে, বানপানীত মানে সকলো শাক পাচলি মৰি গৈছে বুলি কৈছে। আৰু নিশ্চয়কৈ নিশ্চয়কৈ, আচলতে এটা কাৰণো আছে, বানপানীৰ বাবেও আচলতে কিছু মূল্য বৃদ্ধি হৈছে। যিজন ক্ৰেতা আছে তেখেতৰ পৰা জানিব চেষ্টা কৰিম, দাদা কোনটো কি দাম কওকচোন? মানে কি আৰু, আমি কিনা দামতকৈ 10-5 টকা বেছিকৈ বেচি বেচোঁ, বিলাহী 70-80 টকা বেচোঁ, ভাতকেৰেলা 70-80 টকা বেচোঁ, 60 টকা কিনো, বুজিলে? মালবিলাক আমাৰ মৰিগাঁও অঞ্চলৰ পৰা অলপ দূৰৰ পৰা মালটো আহে। ক'ৰ পৰা আহে? এইটো আপোনাৰ ধিঙৰ পৰা আহে, নগাঁৱৰ পৰা আহে, জাগিৰৰ পৰা আহে, শ্বিলঙৰ পৰা আহে,
বেলেগ বেপারী আনি দিয়ে সিহতর দুই চারি টাকা লাভ করে মুঠৰ ওপৰত। এতিয়া এই পাচলিৰ চৰা দামে কিন্তু জ্বলা গলা খুৱাইছে, একথা সেয়া ঠিক। আৰু প্ৰিয়ব্ৰত আমাৰ সৈতে যিহেতু গুৱাহাটীৰ বজাৰৰ পৰা সংযুক্ত হৈছে, প্ৰিয়ব্ৰত কোনখন বজাৰত আপুনি উপস্থিত আছে আৰু তাত ৰাইজৰ প্ৰতিক্ৰিয়া কি? হয় গীতাশ্ৰী, বৰ্তমান সময়ত মই গুৱাহাটী মহানগৰীৰ এখন গুৰুত্বপূৰ্ণ বজাৰ বেলতলা বজাৰত উপস্থিত আছোঁ আৰু বেলতলা বজাৰৰ সামগ্ৰিক দৃশ্য দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ আৰু বিভিন্নজন ক্ৰেতা বিক্ৰেতা আছে, আমি তেওঁলোকৰ সৈতে মত বিনিময় কৰিবলৈ চেষ্টা কৰিম। আৰু বিগত দিনকেইটাত আমি দেখুৱাই আহিছিলোঁ যে যিসমূহ আমদানি কৰা বিশেষকৈ খাদ্য সামগ্ৰী আছে, আলু, পিঁয়াজ, জলকীয়া ইত্যাদিকে ধৰি বিভিন্ন সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধি হৈছিল আৰু তাৰ সমান্তৰালকৈ বৰ্তমান সময়ত দেখিবলৈ পোৱা গৈছে যিসমূহ স্থানীয় শাক চব্জি যেনে ঢকীয়া, পালেং ইত্যাদি পাচলিবোৰো বৰ্তমান সময়ত যথেষ্ট দাম বৃদ্ধি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আমি আপোনাৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিছোঁ, যথেষ্ট কাফি বাঢ় গয়া হ্যায় জো চব্জি কা দাম বাঢ় গয়া হ্যায় বাঢ়নে কা কাৰণ হ্যায় কি বৰসাত মৌচম খৰাব হ্যায় বাঢ় হ্যায় সব্জি কা বাঢ়েগা আৰু ইতনা বাঢ়া ভি নাই জিতনা বাঢ়না চাহিয়ে ঠিক হ্যায় বড়া ইতনা নি বড়া জিতনা পড়না চাহিয়ে। হ্যাঁ, লোগো অভি তক তো পাকেট অলাউড কর রহা হ্যায় আপকে হিসাব সে অভি কন্ট্রোল মে হ্যায়। হ্যাঁ ঠিক হ্যায়, দেখো বরসাত হ্যায় মৌসুম হ্যায় জেসে ভি হ্যায় কিসানো কো ভি আপনা কুছ দেখনা হ্যায় তো চিল্লানা অলগ বাত হ্যায়, ইতনা বড়ে ওয়ালি বাত নাই। বর্তমান সময় এনেদরে বিভিন্ন ক্রেতা বিক্রেতা প্রতিক্রিয়া, যদিও বা এজন ক্রেতা বর্তমান সময় কৈছে দাদা যিসমূহ পাচলি আছে অকণমান দাম বাঢ়িছে ন, যিহেতু বরষুণ হয়েছে, বানপানী হয়েছে, খেতি পথার নষ্ট হয়েছে, অকণমান পাচলিবোৰ দাম বাঢ়িছে, ঢেকিয়া কিমান কে দিয়া হৈছে বর্তমান সময়? ঢেকিয়া 20 টাকা মুঠা। আর তেনেদরে যদি ধনিয়া, পালেং সব বস্তুর দাম বাড়ছে, ধনিয়াটার দাম কম আছে, এটা ধরো শিলংয়ের পর আছে, শিলং তো পানি নাই না, বানপানীৰ অজুহাততে এই দাম বৃদ্ধি হোৱাৰ কথা সকলোৱে কৈছে। প্ৰদীপ গগৈ পুনৰ আপোনাৰ সৈতে সংযুক্ত হ'ম যদি আপুনি গ্ৰাহকৰ সৈতে কথা পাতে। হয়, মই বৰ্তমান শিৱসাগৰ কেন্দ্ৰীয় বজাৰত আছোঁ। এই বজাৰত বৰ্তমান এই মুহূৰ্তত গ্ৰাহকৰ উপস্থিতি যদিও হেৰেঙা, কিন্তু ইয়াৰ মাজতে দামনো কিয় বাঢ়িছে মই সেই বিষয়ে জানিবলৈ চেষ্টা কৰিম। দাদা দাম কিয়? মই মালটো মই নাই লোৱা এতিয়ালৈকে। হয়, এই বিষয়ে ক'বলৈ তেওঁলোকে মতামত প্ৰকাশ কৰিবলৈ কিছু অসুবিধা পাইছে, কিন্তু ইয়াৰ যিয়ে নহওক মই জানিবলৈ চেষ্টা কৰিম কিছু। এইখিন দাদা দামটো বহু পাচলিৰ বৃদ্ধি পাইছে, কি কাৰণ হ'ব পাৰে? পানীৰ কাৰণে হৈছে, অন্য কথা একো নাই, পানীৰ কাৰণে হৈছে। হয়, সকলোৱে এটা কথা কৈছে পানীৰ কাৰণে হৈছে। মই গ্ৰাহকৰ ভাষ্য ল'বলৈ চেষ্টা কৰিম, দুই এজন গ্ৰাহক এই বজাৰত আহিছে, কিন্তু এটা কথা গীতাশ্ৰী মন কৰিব লাগিব, বহু ক্ষেত্ৰত দেখা গৈছে যে গাড়ীবিলাক, যিবিলাক পাচলিৰ গাড়ী আহে, সেই গাড়ীবিলাক ঘণ্টাৰ পিছত ঘণ্টা কাজিৰঙাতে হওক বা আন ঠাইত ৰখাই থ'বলগীয়া হয়, যাৰ ফলত লোকচানৰ সন্মুখীন হৈছে। এই ক্ষেত্ৰত যদি প্ৰশাসনে গুৰুত্ব দিলেহেঁতেন যেনে আছে, প্ৰশাসনে আচলতে চকু দিব লাগিব, নহ'লে কিন্তু সাধাৰণ জনতাৰ তেওঁলোকৰ কিন্তু এই ধৰণে মোনাখন লৈ গৈ খালী হাতে উভতিবলগীয়া হৈছে বহুতজনে। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমি তিনিওজনকে, আমাক এইখিনি বজাৰৰ পৰা পোনপটীয়াকৈ আপোনালোকে জনালে। এইটো মাই থান ষ্টিল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল। এইটো মাই থান ষ্টিল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল। কলেজত নামভৰ্তিৰ নামত দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলৰ ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা ধন ল'ব নোৱাৰিব, কাহানিবাই এই কথা ঘোষণা কৰি থৈছে মুখ্যমন্ত্ৰীয়ে। মুখ্যমন্ত্ৰীৰ ঘোষণালৈ কেৰেপ নকৰি BPL কাৰ্ড থকা পৰিয়ালৰ ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা 650 টকাকৈ নামভৰ্তিৰ মাচুল লৈ বিপদত পৰিল পূব বংশৰ মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ। এক নিৰ্দেশযোগে উচ্চ শিক্ষা বিভাগে নিলম্বিত কৰিলে অধ্যক্ষ ডক্টৰ প্ৰণীতা বৈশ্য। প্ৰণীতা বৈশ্য বাইদেউ, যিটো আমাৰ এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা ছাছপেনশ্যন অৰ্ডাৰ এটা ওলোৱা বুলি আমি গম পাইলোঁ, এই পইচা যিটো এডিশ্যনেল আমি পইচাটো ল'লোঁ, এই পইচাটো যে ল'লোঁ সেই কথাটো আমাক আমাৰ বাইদেউ ইতিমধ্যে DHC-ত আমাৰ কমিশ্যনাৰ বাইদেউক, ডাইৰেক্টৰ বাইদেউক আমাক এই কথাটো জনাইছে যে আমাৰ এইটো ভুলতে লোৱা গ'ল, আমি গোটেই পইচাখিনি আমি ৰিটাৰ্ণ কৰিম ষ্টুডেণ্টখিনিক। দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলৰ ছাত্ৰ ছাত্ৰীৰ নাম ভৰ্তিৰ নামত বেপাৰ চলাই ৰাইজৰ ৰোষত পৰিছে ধিং মহাবিদ্যালয়ৰ কৰ্মচাৰী আলিমুদ্দিন। দুজন ছাত্ৰৰ পৰা নাম ভৰ্তিৰ বিনিময়ত 14,000 টকা লোৱাৰ অভিযোগ উঠিছে আলিমুদ্দিনৰ বিৰুদ্ধে।
টাকা লৈছে মানে 7000 টাকা মূল পৰা লৈছে 7000 আৰু মোৰ ভাই এটা আছে তাৰ পৰা লৈছে 7000 টাকা মোৰ 14000 টাকা লৈছে 14000 টাকা নিছে কিহৰ কাৰণে নিছে 14000 মেৰিট লিষ্টত নাম অনা দিব এডমিশ্যন দিব কোনে লৈছে আলিমুদ্দিন স্যার আলিমুদ্দিন স্যার কিন্তু 14000 টাকা দিও নাম ভর্তি নোহাত ভুক্তভোগী ছাত্রর মুখেরে রাজহুয়া হয়ে পড়িল ঘটনাটো। ইমানর পাছতো ধিং মহাবিদ্যালয় কর্তৃপক্ষর নিরবতাত রহস্যর গোধ পাইছে স্থানীয় লোকে। উপরুয়া ধন ঘটিবলৈ গৈ রাইজর রুখত পড়িল ময়রাবাড়ির এজন গাঁও প্রধান। সাধারণ প্রমাণপত্র এখন কিংবা এটা সহির বিনিময়ত ধন দাবি করা গাঁও প্রধান আব্দুল লতিফক আবদ্ধ করিলে উরলকতা গাঁওর একাংশ লোকে। ঘরের কারণে গেছিল সরকারি ঘরের কাগজ আনবলৈ, সি কইছে পয়সা লাগে কাগজ তো নিদিয়ে, এটা মই 1000 টাকা দিয়ে আনিছো, কাগজ তো নিদিয়ে রাইজর রুখত পৰা ভুক্তভোগীক উদ্ধার করে থানালৈ লৈ যাবলগীয়া হল ময়রাবাড়ী আরক্ষী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট। রাজ্য কপাই যাওয়া রাজেশ বাবুর হত্যাকাণ্ডর আড়ত কি? কাউন্সেলিংত কি কলে ছাত্র? পয়সা দি পড়িছো তোর কথা নুশুনো বলে অধ্যক্ষ। শরাইঘাটর দলঙ্গর পৰা ব্রহ্মপুত্র জাপ দিছে অপহরণকারীয়ে, আরক্ষীর কবজার পৰা পলাই ব্রহ্মপুত্র জাপ দি পলায়ন করেছে অভিযুক্ত অপহরণকারীটে। ব্রহ্মপুত্র জাপ দিয়া অপহরণকারীট মানুয়ার আলী এসপি অফিসলৈ নি থকা অবস্থাতে ঘটিল এই ঘটনা। পর্যটকক অপহরণের ঘটনাত অভিযুক্ত মানুয়ার মঙ্গলবারে নিশা মহানগরীর পৰা এটা চারিজনীয় দুর্বৃত্তর দলে অপহরণ করেছিল বহিরাজ্যর পর্যটকক। জালুকবাড়ি ফ্লাইওভারের পৰা পর্যটকক অপহরণ করেছিল চারিটা দুর্বৃত্তই। অপহরণকারীর কবলত পড়েছিল গোয়ালপাড়ার রংচুলির এগারী যুবতী আর বেঙ্গালুরুর এজন যুবক। কামরূপ জেলা আরক্ষীর তৎপরতাত এই অপহৃত উদ্ধার করারতে আরক্ষীর জালত পড়েছে অপহরণকারী কেটা। এই অভিযানের সময় আহত হয়েছিল বাইহাটা চারিআলি থানার আরক্ষী বিষয়াগী। সুইফট ডিজায়ার বাহনত দুয়োকে উঠাই নিছিল অপহরণকারীয়ে। ধৃত আন তিনিটা অপহরণকারী নলবাড়ির রমজান আলী, মফিজুদ্দিন আলী আর জহিরুল আলী। রাতে প্রায় 12:15-12:20 মান সময় মান্ডাঘাটের ওসর গাড়িখন অসি বাইহাটায় ইন্টারসেপ্ট করবলে পড়ে আর গাড়ি রখাব চেষ্টা করে, তেতিয়া গাড়িখনে আইন অমান্য করে অসি আর এজন আমার আরক্ষী জওয়ানক মহতিয়ে গাড়িখন পলাই যায় বেজার ফলে। আর যেহেতু ছোৱালীজনীর ফোন নম্বর ফোন কেটা লড়াটোর ফোন তো ডকাইতের দলটোয় লৈ গৈছিল, সেইখানে ট্রেক করা হয়। আর আজি রাতেপা প্রায় 7টা বজাত গুৱাহাটী সিটি পুলিশের গড়চুক বা বড়াগাঁও গড়চুক অঞ্চলের পর এই চারজন ডকাইতক কামরূপ জেলা আরক্ষী গ্রেপ্তার করলে সক্ষম হয় আর গাড়ির পর আপত্তিজনক সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তী সময় ইন্টারগেশন করার পিছত যখন বনোয়ার হুসেইন আসে তখন ভেটেরান ডকাইত আসে বহুত কেটা কেসত ইতিমধ্যে জড়িত হয়ে আছে। যখন পিস্তল আছে সেটা ঘরের ওসর সরত কলাসর তাতে লুকিয়ে রাখিছে, গতি সেইটা রিকভার করবলে আমার পুলিশ টিম একটা নাওলে আসামিজনক গৈছিল। কালাসর পর অল্প আগতে আসামিজনে নাওর পর হঠাৎ জপিয়ে দিয়ে আর হাতুড়ি পলাবলে চেষ্টা করে, আপনাদের জানে যে বনটোত পানি বহুত বেশি আছে। এসডিএফক আমি ইতিমধ্যে কল করেছো, উদ্ধার অভিযান চলাই আছে। বানপানীর পিছত এতিয়া দুঃখ দুর্দশা পাহরি কৃষক ব্যস্ত হয়েছে নিজের কামত। বান যার পিছত বছরের ধান কেটার আশাত পথার নামিছে গোসাইগাঁও আর তামারহাটর বিস্তীর্ণ অঞ্চলের খেতক রাইজে। পানি কমার পিছতে পথারত খেতি করাত নামিছে কৃষক। বুয়নি দাওনি সকলো
ক্ষমা করব, রোনি দাওনি সকলো এতিয়া ব্যস্ত হয়ে পড়েছে পথারত। হালি ধানের কঠিয়া রুই রাইজে বছরটির বাবে সাজু হয়ে পড়েছে। বানর পিছতো কৃষক রাইজে এরা নাই নিজের ধর্ম। হালি ধানের খেতে দুগুণ উৎসাহে নামিছে খেতে পথারত, কারণ ইয়াই হালি ধানের খেতে করা উৎকৃষ্ট সময়খিনি। সকলে নাচি বাগি গীত গা আনন্দ ফুর্তি করা দেখা গেছে পথারত। এক রিপোর্ট আগবাইছো আমার সাংবাদিক শহীদুল হকর। বর্তমান বানপানী অল্প কমিছে আর কমার পিছতে দেখা গেছে যে কৃষক ব্যস্ততার অন্ত নাই। মই মোর সহযোগীকে অনুরোধ জানাইছো, মই কৃষি পথারত আছো, গোসাই গছ সাহাজরিত আমি আছো, আর সাহাজরি যথার সেই পথারত দৃশ্য আমি আপনার দেখাবলে যত্ন করছো। বর্তমান হালি ধানের বতর, কৃষক কারণে এই হালি ধানেই হল মূল খেতে, কারণ এই হালি ধান করে হালি ধানেরপ্রাই বছরটো পরিয়ালর যে ভরণ পোষণের গোটেইখিনি কিন্তু এই হালি ধানের উপরেতেই নির্ভর করে। এনেদরেই কিন্তু প্রতি বছরে কৃষক এই হালি ধানের উপরেতে নির্ভর করবলগা হয়। আর এই হালি ধানের বতরত যদিও অল্প পলম হয়েছে, দেখা গেছে যে বারিষার যে বানপানী হ্যা কমি যাওয়ার পিছত এনেদরে পথারত কৃষক ব্যস্ত হয়ে পড়েছে, আর কৃষক ব্যস্ততা সেই ব্যস্ততার অন্ত নাই। সেই দৃশ্য আমি আপনার দেখাইছো। আমি কথা পাতব বিচার কৃষক আছে, যদি আমি হিহতর আমি কথা পাতব বিচার, মই আপনার ওসরলে আইছো, কথা পাতব পারিম না অল্প? হয়, যেহেতু বর্তমান আপনার দেখা গেছে যে হালি ধানের বতর, পথারত আপনার ব্যস্ত হয়ে পড়েছে, ব্যস্ততার আপনার অন্ত নাই, কি কব? হয়, আপনার জানে বিগত কেই সপ্তাহ ধরে ধারাকার বরষুণ পড়ি আছে, এই কারণে আমার কাম বনবিল একবারে বন্ধ হয়ে গেছিল। আজি কে ঘন্টামান আগত অল্প বরষুণ কমার কারণে আমি সকল মানুষ লই পেলাই পেলাই ইয়াতে কাম বনবিল আরম্ভ করেছো, কেন আমার প্রথম কামে হল হালি ধান, কেন এই হালি ধান করিয়ে আমি সকল জীবন নির্বাহ করো। আমার যান মানে ঘরত বস্তু লাগে, আজি চাউলটো ইয়ারপর আহে, তারপর ডাউলরপর আরম্ভ করে যান মাছ লাগে আর মাংস লাগে, যান লাগে সকল আমি কি করো, সেই হালি ধান বিক্রি করে পেলাই যান আমার লাগে তাতকে উপরে যা আছে এইবিল বিক্রি করে পেলাই আমি সেইবিল বস্তু বাহিনী আনো। আর আমার যদি কেতিয়াবা বেমার আজার হয়, এইটো আমি এই হালি ধানের মানে হালি ধানের বিক্রি করে যে পয়সা ওলাই সেই পয়সা দিয়ে আমি বেমার আজার বিলাক মানে চিকিৎসা করো। হয় হয়, কি কি কব আসলে, যেহেতু বানপানী শেষ হল, আপনার ব্যস্ত তন্ত্র নাই, দেখা গেছে পথারত সকল কৃষক ওলাই আছে, হালি ধান যে বীজ বা কঠিয়া সেই কঠিয়া রোপণ করা হয়েছে। হয়, তার মানে অনুভব হয়েছে মানে এতিয়া আমার বরষুণ কমার কারণে অল্প ভাল লাগি আছে, কেন আমার মূল কাম হল এইটাই, আজি বরষুণের কারণে যেটা আমার মানে স্তব্ধ হয়ে আছে, পানি যেটা বেশি হয়ে যায় তেতিয়া আমার কামটো বন্ধ হয়ে আছিল, সেই বন্ধ হওয়ার কারণে আমার একেবারে বেয়া লাগি আছিল, আমি কি করো নকরো, আমার গোটেই বছরখন কেনেকে চলিব, কেন এই হালি ধান রোয়ার পিছত যেতিয়া হয়ে যায় সেই হালি ধানেরে আমি গোটেই পরিয়ালখন চলাই থাকো গোটেই বছরটো। এই কারণে আমি আপনি কিমান কিমান বিঘা আপনি কঠিয়া রুব বলে ভাবছেন? মোটামুটি এতে 30 বিঘা মান আছে কঠিয়া রুব। হয়, 30 বিঘা মান আছে, মোটামুটি এক সপ্তাহ মান লাগিব, কেন এতিয়া বরষুণটো কমার কারণে মানুষ সকলে লৈছে, এতিয়া মানুষ খুবই অভাব, আমি মানে কাম করা মানুষের খুবই অভাব, আজি আমি প্রায় 8 জন মান লৈছো, যদি 20 জন মান লওয়া গল হয় তাহলে অল্প সোনকালে হল হয়, কিন্তু আমি মানুষ নাপাও, কেন সকলে কাম করে আছে ইফালে ইফালে, যান আছে মাটি খেতে মাটি সকলে ব্যস্ত, তারমানে এক কথা কবলে গেলে কৃষক সকলে ব্যস্ত হয়। ধুবুরী বিলাসীপাড়াত বান সাহায্য বিতরণের নামত ভয়ঙ্কর দুর্নীতি হওয়ার কিন্তু অভিযোগ উঠিছে। বান সাহায্য বিক্রি করার একটা সঞ্চালকের ভিডিও ভাইরেল হয়েছে সোশ্যাল মিডিয়া যোগে। সরকারে বানপীড়িত রাইজর প্রদান করা বিভিন্ন খাদ্য সামগ্রী নিশার ভাগত মুক্তিক বিক্রি করা হয়েছে, কেন চাওক এই দৃশ্য, এহাতে টাকা লৈছে আনটো হাতেরে সাহায্য সামগ্রী বিক্রি করা ভিডিও সামাজিক মাধ্যমত প্রচার হওয়াত টোল পার লাগিছে এতিয়া ধুবুরী। উল্লেখযোগ্য যে শেহতীয়াকৈ অসম সরকারে বানপীড়িত রাইজক দুদিনের বাবে খাদ্য সামগ্রী যোগান ধরেছে, তারে একাংশ অসাধু লোকে বিলাসীপাড়ার সগুন মারি সাহায্য সামগ্রী বিতরণ করার নামত এয়া বিক্রি করার অভিযোগ উঠিছে বা এয়া বিক্রি তেওঁলোকে কৰিছে। এজন শিক্ষকের নেতৃত্বত সমগ্র চোরাং কারবারটি চলি থাকা বলে জানিবলৈ পৰা গৈছে। কেনেকৈ সরকারে প্রদান করা সামগ্রী শিক্ষকজনের হাতত পৰিলগৈ আর কার সাহস এনেকৈ টকা লৈ সাহায্য সামগ্রী দিছে বিক্রি কৰিবলৈ পাইছে রাইজে প্রশ্ন উত্থাপন কৰিছে। বিলাসীপাড়া প্রশাসনে কিন্তু এতিয়ালৈকে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই অসাধু চক্রটির বিরুদ্ধে। সরকারের তরফের পোয়া বান সাহায্য বিক্রি করে আছে,
এয়া বড় দুঃখজনক কথা। গতি মই অগবর মুখপাত্র হিসাবে মই দাবি করছো যে ধুবুরী জেলা প্রশাসন তথা বিলাসীপাড়া মহকুমা প্রশাসনে এই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তদন্ত এটা করব লাগে, আর তদন্ত মতে যদি এই ব্যক্তি কেজন দোষী হয় কঠোরপরা কঠোরতম শাস্তি দিব লাগবে।